হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে সি প্রোগ্রামিং এর অপারেটরের প্র্যাকটিক্যাল। শুরুতে আমরা দেখব অ্যারিথমেটিক অপারেটরগুলো কিভাবে কাজ করে। আমি দুটি ভেরিয়েবল নিচ্ছি, ইন্টিজার এ এর মধ্যে আমি ভ্যালু হিসেবে অ্যাসাইন করলাম 7 এবং ইন্টিজার বি এর মধ্যে ভ্যালু হিসেবে অ্যাসাইন করলাম 5। তাহলে আমি আরেকটা ভেরিয়েবল নিয়ে দেখবো যে এই দুটো ভেরিয়েবল কিভাবে যোগ করা যায়। ইন্টিজার সি ইকুয়াল টু এ প্লাস বি দিলাম, এরপর আমি প্রিন্ট এফ দিলাম। একটা নিউ লাইন সহ প্রিন্ট এফ দিলাম, এই সিটাকে আমি প্রিন্ট করলাম। দেখেন কি আসে, দুইটা ভেরিয়েবল যোগ, আউটপুটে 12 দেখাবে। এই যে 12 চলে আসলো। আপনারা চাইলে এটা সরাসরি যোগ করতে পারেন কোনো ভেরিয়েবল না রেখে, যেমন ইন্টিজার ডি ইকুয়াল টু 7 প্লাস 5, এটা হচ্ছে দুটি সংখ্যা যোগ, সেম রেজাল্ট আসবে। প্রিন্ট এফ ডিটাকে আমি প্রিন্ট দিলাম। প্রথমে আমি দেখিয়েছি কিভাবে দুটা ভেরিয়েবল যোগ করা যায়, পরে দেখিয়েছি কিভাবে দুটা সংখ্যা যোগ করে একটা ভেরিয়েবলের মধ্যে রাখা যায় এবং সেটাকে আমি প্রিন্ট অ্যাপের মাধ্যমে প্রিন্ট করে আউটপুট দেখিয়েছি। সেম কাজ বিয়োগের ক্ষেত্রে, বিয়োগ বিয়োগ দেখেন আউটপুট হিসাবে দুইটাই 2 2 দেখাবে, যেহেতু আমি দুইটা প্রিন্ট অ্যাপ ইউজ করেছি 2 2। এরপরে গুণের ক্ষেত্রেও সেম, ভাগের ক্ষেত্রেও সেম, এখন আমি যদি ভাগ দিই তাহলে এখানে কত দেখাবে। আপনি দেখেন আমি এই যে ভাগটা 7 কে 5 দ্বারা ভাগ করে আমি একটা ভেরিয়েবল রাখতেছি, এটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল, এর জন্য কি দেখাবে, সে ভাগফলটা দেখাবে শুধুমাত্র 1। আপনি যদি পুরো সংখ্যাটা চান তাহলে আপনাকে অবশ্যই প্লট ইউজ করা লাগবে, যে ফ্র্যাকশনটা সহ দেখাবে 1। এখন আপনি যদি এখানে ভাগশেষ দেখতে চান তাহলে কি ইউজ করা লাগবে, পার্সেন্ট ইউজ করা লাগবে, মডুলাস। ভাগশেষ কত হবে, 7 কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 2। এখন আমি দেখাবো অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ হলো একটা ভেরিয়েবলের মধ্যে মান অ্যাসাইন করা। শুরুতে আমি একটা ভেরিয়েবল নিলাম এ ইকুয়াল টু 5, এটাকে আমি প্রিন্ট আউট দিয়ে দেখাচ্ছি, নতুন লাইনে প্রিন্ট আউট হবে এ। তার মানে এই লাইনে যখন কম্পাইলার রিড করবে তখন সে এ ভেরিয়েবলের মান বসাবে 5। এরপরে আমি দ্বিতীয় লাইনে কি করছি, শুধুমাত্র এটাকে আউটপুট হিসেবে দেখিয়েছি। প্রিন্ট এফ ফাংশন, আমরা জানি প্রিন্ট এফ ফাংশনটা আউটপুটের জন্য কাজ করে। এরপরে আমরা যদি এভাবে লিখি এ ইকুয়াল টু এ প্লাস 3, আবার প্রিন্ট এফ দিই, তাহলে এখন এ এর মান হবে কত, 8। এটাকে শর্ট এন্ড অপারেটর হিসেবে লেখা যায়। আমি একটু কমেন্টস করে রাখলাম, শর্ট এন্ডে কিভাবে লিখবেন, এ প্লাস ইকুয়াল টু 3, এভাবে লিখলে সেম কাজ, এটা দুইবার লেখা লাগে না, এ প্লাস ইকুয়াল টু 3। দেখেন 5 5 3 8, মাইনাসের ক্ষেত্রে সেম, 5 থেকে 3 গেলে 2। প্রথমটা 5 দেখাচ্ছে, এরপরে এখানে আমরা এ মাইনাস ইকুয়াল টু 3 লিখছি, মানে এ ইকুয়াল টু এ মাইনাস 3, তার মানে 5 থেকে 3 গেলে আর 2 থাকে। গুণের ক্ষেত্রেও সেম, আপনি এখানে একটা গুণ দিয়ে দিতে পারেন, এবার আমি দেখাবো কিভাবে রিলেশনাল অপারেটরগুলো কাজ করে, যেগুলোকে আমরা কম্পারিজন অপারেটর বলে থাকি। শুরুতে আমি দুইটা ভেরিয়েবল নেবো, এ ইকুয়াল টু 5, বি ইকুয়াল টু 5, সি ইকুয়াল টু আরেকটি ভেরিয়েবল নিলাম সি, যেখানে আমি
চেক দিব এ ইকুয়াল টু বি কিনা। আমরা জানি রিলেশনাল অপারেটরগুলো হয় ট্রু না হয় ফলস রিটার্ন করে, ওয়ান অথবা জিরো রিটার্ন করে। আমরা দেখব প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি কমা সি, দেখি আমাদের আউটপুট কি আসে। এখানে আমি চেক দিয়েছি এ ইকুয়াল টু বি কিনা, এ বি সমান কিনা, যদি সমান হয় তাহলে ওয়ান রিটার্ন করার কথা, আমার আউটপুট ওয়ান আসার কথা। ওয়ান এসেছে। এখন আমি যদি মানটা চেঞ্জ করে দিই 15 আর 5 দিলাম, তার মানে সমান নয়, তাহলে সিতে জিরো আসার কথা, যেহেতু এখানে এসে সে চেক করবে সমান কিনা। জিরো আসছে দেখেন। এরপরে আমি দেখব যে এ বি এর চেয়ে বড় কিনা, এটার দাম বি কিনা, যেহেতু এখানে দেখাচ্ছে যে এ বি এর চেয়ে বড়, তার মানে কি আসবে, ওয়ান আসবে সিতে, ওয়ান আসছে। এরপরে দেখব হচ্ছে যে ছোট কিনা, যেহেতু ছোট নয় সেহেতু কি আসবে, জিরো আসবে সিতে, জিরো। এরপরে গ্রেটার দেন অর ইকুয়াল টু কিনা, ঠিক আছে গ্রেটার দেন অর ইকুয়াল টু কিনা, হ্যাঁ দেখেন গ্রেটার দেন, ওয়ান আসছে। এখন আমি দেখি একটা জিনিস, এখানে যদি আমি দুইটা ভ্যালু সমান করে দিই, তাহলে শুধু যদি গ্যাটার দেন দিই তাহলে কিন্তু এখানে জিরো আসবে, কেননা এ গ্যাটার দেন বি, এখানে কিন্তু দুইটা ভ্যালু সমান বড় না, তখন আমার কি আসবে, জিরো আসবে। কিন্তু আমি যদি এখানে এক্ষেত্রে যদি গ্যাটার দেন এবং জিরো ইউজ করি, গ্যাটার দেন এবং ইকুয়াল ইউজ করি, গ্যাটার দেন এবং ইকুয়াল ইউজ করি, তখন আমার কি আসবে, এখানে ওয়ান আসবে। দেখেন এই যে ওয়ান আসছে, আশা করি বেশিগুলো আপনারা প্র্যাকটিক্যালি বুঝতেছেন। এরপরে লেস দেন অর ইকুয়াল টু কিনা, সমান অথবা ছোট কিনা, এ এর মান বি এর সমান অথবা ছোট কিনা, এখানে কিন্তু সমান আছে, আমি একটু মানটা চেঞ্জ করলাম, এ এর মান বড় বি এর মান ছোট, এক্ষেত্রে আমার লেস দেন না, লেস দেন এবং সমান না, ঠিক আছে গ্রেটার দেন আছে, এর জন্য জিরো দেখাইছে। এরপরে আমরা লজিক্যাল অ্যান্ড এবং লজিক্যাল অরে চলে যাব। এই দুইটা জিনিস প্রোগ্রামিংয়ে খুব বেশি ব্যবহৃত হয়, আপনারা চাইলে এখান থেকে আপনারা জিনিসগুলো খুব ভালোভাবে শিখে নিতে পারবেন। ইন্টিজার এ ইকুয়াল টু টু, ইন্টিজার বি ইকুয়াল টু থ্রি, দুটা ভেরিয়েবল নিলাম, আরেকটা ভেরিয়েবল নিলাম রেজাল্ট রাখার জন্য, এ গ্রেটার দেন দুই, ওয়ান অ্যান্ড বি গ্রেটার দেন টু। যদি এ আমার সূত্রটা এরকম, যদি এ ওয়ানের চাইতে বড় এবং বি টু এর চাইতে বড় হয়, তাহলে শুধুমাত্র এখানে ওয়ান আসবে, সিতে ওয়ান আসবে, তাহলে আমার এর মান হচ্ছে তো ওয়ানের চেয়ে বড় আছে, আর বি এর মান হচ্ছে টু এর চেয়ে বড় আছে, তার মানে ওয়ান আসার কথা। এখানে দেখেন এই কন্ডিশনটা সত্য, এই কন্ডিশনটা সত্য, তার মানে কি, এখানে ভ্যালু হিসেবে ওয়ান আসবে। আমরা একটা প্রিন্ট অ্যাপ যোগ করলাম, অ্যান্ডের কাজই হলো সামনে এবং পিছনে যে লজিকগুলো থাকবে দুইটাই সত্যি হতে হবে, আবার অরের ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা সত্যি হইলেই আউটপুট হিসেবে ওয়ান আসবে, এখানে কিন্তু দুটাই এখন ট্রু আছে, তাহলে আমার ওয়ান আসার কথা, ওয়ান আসছে। এখন আমি যদি একটাকে যদি মাইনাস টু করে দিই, তার মানে ওয়ানের চেয়ে বড় না ছোট, তাহলে একটা কন্ডিশন ফলস, এই কন্ডিশনটা ফলস, এই কন্ডিশনটা ট্রু, তাহলে আমার কি আসার কথা, অ্যান্ডের ক্ষেত্রে এখানে জিরো আসার কথা, কারণ অ্যান্ড দুইটা কন্ডিশনে ট্রু হইতে হবে। দেখেন আমার জিরো আসছে, কিন্তু আমি যদি এটা অর্গেট ইউজ করি, অর্গেট ইউজ করলে হবে কি, এখন অরের ক্ষেত্রে হচ্ছে চাই যে কোনো একটা স্টেটমেন্ট ট্রু হইলেই সে ওয়ান দিবে, যে কোনো একটা কন্ডিশন ট্রু হইলেই সে ওয়ান রিটার্ন করবে। এখানে আমাদের একটা কন্ডিশন তো ট্রু, এটা বি দুয়ের চেয়ে বড়, কিন্তু এটা ফলস, বাট তারপরেও সে ওভারঅল সিতে ওয়ান অ্যাসাইন করবে। এই যে ওয়ান, আশা করি আপনারা বিষয়গুলো খুব ভালোভাবে প্র্যাকটিক্যালি করবেন, এবং এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনি এই জিনিসগুলো ভালোভাবে বুঝলে খুব ভালো প্রোগ্রামার হতে পারবেন। ধন্যবাদ সবাইকে।